महक जाऊं मैं आज तो ऐसी। আমার মিষ্টি বন্ধুরা, প্রথমেই আজকে বলে দিচ্ছি আজকের ব্লগটা একটু অন্যরকমের হচ্ছে। আর হ্যাঁ, ওয়েলকাম জানিয়ে দিই। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগিং। তো আজকের ব্লগটা কিন্তু আগামীকাল রাত্রিবেলা থেকেই শুরু করেছি, তো এখন হচ্ছে রাত্রিবেলা। আর এখানে দেখো ফল গজাচ্ছি, বর অফিস থেকে আসার সময় অনেক ফল এনেছে আজকে। তো এখানে কলা আছে, আপেল আছে, নাশপাতি আছে, নাশপাতি নেই, কলা আপেল আর কমলালেবু ঠামলেবু আছে। আর এদিকে আমি চায়ের জল বসিয়েছি, যেহেতু একটু আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে তার জন্য চা খাবে বললো। আর সাথে দেখো বিনস আলু ভাজা করছিলাম, আর এদিকে ডাল সিদ্ধ বসিয়েছি আর ভাত হয়ে গেছে। তো চলো আমি চট জলদি একটু চাটা তৈরি করে নিই, নিয়ে তারপর হলো গিয়ে বরকে দেবো। আর রাত্রিবেলা বাদবাকিটুকু সময় কী করছি না করছি সেটা আজকের ব্লগে শেয়ার করবো। আশা করছি ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে, পুরোপুরি দেখতে থাকো ব্লগটা। महक जाऊं मैं आज तो ऐसे फूल बगिया में महके है जैसे बादलों की छोटा सा छोटी सी आशा मस्ती भरे मन की भोली सी आशा। দেখো এদিকে চা করে নিয়ে এসে খাওয়াও শুরু করে দিয়েছি, এদিকে আমার চাটা একটু বড় আমাকে এগিয়ে দিচ্ছে, আর ওদিকে ও ফোনে স্ক্রল করছে ভিডিও, আর দেখবে আর খাবে, এটাই হচ্ছে ওর হ্যাবিট। তো আমি এখানে একটু বসলাম ভালো করে, একটু ভালোভাবে একদম গুছিয়ে স্ন্যাক্স দিয়ে খাবো বলে এদিকে বর প্লেটে একটু ওই মুখরোচক নিমকি, তারপর হলো কি চিপস টিপস এগুলো এনেছিল, গজাও এনেছিল, যেটা কিনা আমার খুব পছন্দের, মানে ওই চিনির যে গজাগুলো হয় তারপর গুড়ের গজাগুলো হয়, তো আজকে চিনির গজাটা এনেছে। তো ওইগুলো দিয়েই আর কি খাওয়া দাওয়া করছিলাম আমরা, যেহেতু এখানে অনেক রকমের খাবার দাবার এনেছে তাই একটু আধটু থেকে বের করে করে খাচ্ছিলাম। তো গজাটা পরে খাবো, আর এটা হচ্ছে ওই চিপস, আলুর চিপস। আলুর চিপসটা খাইনি, বাদ বাকি সবগুলো খেয়েছি। তো এগুলো আমি একটু গুছিয়ে রাখলাম আর প্লেট থেকে নিয়ে নিয়ে খাচ্ছি। তো এখানে করেছি হচ্ছে লিকার চা, আর এদিকে বর হাত বাড়িয়ে বাড়িয়ে খাবারগুলো নিচ্ছে আর খাচ্ছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। মস্তি ভরে মন কি ভোলি সি আশা। রাতের একেবারে ডিনার নিয়ে চলে এসেছি এখানে, রাতের ডিনারে আছে ডাল ভাত, সাথে একটু মাছ ভাজা, দুপুরে তৈরি করা মাছ ছিল সেই মাছটাকে একটু ভেজে নিয়েছি তেলে, ওই দিয়েই রাত্রিবেলা খেয়ে নিয়েছি। আর সাথে সাথেই খাবারটা খেয়ে নিয়েছি, কারণ বেশি দেরি করিনি। কেন বলো তো, কারণ আমরা সকাল সকালেই একটু খাওয়া দাওয়া করতে বেশি পছন্দ করি, তাই জন্য আর কি। হ্যালো বন্ধুরা, এখন আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, একটু ফল রাত্রিবেলা অবশ্য ফল খেতে নেই, তো আমরা একটুখানি খাচ্ছি, একদিন খেলে কোনো প্রবলেম নেই। দানাগুলো পুরো মুখে বাজছে, পুরো ফেটে গেছে, কলা খাচ্ছে, আমি তো কলা খাবো না, পেট পুরো এমনিতেই ভরে গেছে। অত রাত করে চা খেয়েছি, তারপর সাথে সাথে আবার ভাত খেয়েছি, এরকম বান্দর, পুরো বাঁদরের মতো মুখ, অলওয়েজ বলি দেখো বান্দর কলা খাচ্ছে। ওটা ধরে খা, খোসা শুদ্ধ ধরে খা, খোসা শুদ্ধ ধরে খা, তোকে সত্যি বাদল লাগছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে তারপরে ব্লগটা কন্টিনিউ করা হয়নি সকাল সকাল। আজকে হচ্ছে সানডে, আর আজকে বড় ছুটি, বর গেছে বাজারে, ও চলেও এসছে, আওয়াজ পাচ্ছি নিচে। তো এদিকে সকালবেলা খাবার দাবার বসাইছি, দেখো এখানে হচ্ছে আমি করছি হচ্ছে কি বলে এটাকে, বিট আর আলু ভাজা করছি, এদিকে ভাত হয়ে গেছে, তো চলো বাজার থেকে আসবে। বর বাজার থেকে বাজার করে নিয়ে চলে এসছে এদিকে, আর কি কি বাজার করলো চলো একটু ওপর ওপর প্রথম একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এখানে বাজার তো ফুল ব্যাগ ভরে নিয়ে এসছে, জানি না কি এনেছে, দরকারি জিনিসগুলো বলে দিয়েছিলাম তাও এক্সট্রাও এনেছে। তো এখানে তেল নামালো একটা, আর এখানে ম্যাগি এনেছে, যেহেতু ম্যাগিটা আমাদের একটু মাঝে মধ্যে লাগে, ম্যাগি আর ডিমটা, তো ম্যাগি এনেছে। আর দেখো ফুলকপি আলু ঠালু এগুলো দেখতে পাচ্ছ। গাইস ভাতটা আমাদের দেওয়া হয়ে গেছে, এখন আমি সকালের খাবার দাবার খাবো, তাই ভাতটা এখন গোছাবো। এক হাড়ি ভাত, কত সুন্দর আজকে ভাতটা, অনেকটা ঝড়ো ঝড়ো হয়েছে,
এদিকে ভাজাটাও হয়ে গেছে, আজকে বরকে খেতে দিয়ে দিই প্রথমে, আমরা একটু পরে খাবো। কি কি বাজার আনলো ওগুলো নামিয়ে ওর খিদে পেয়ে গেছে, তাই ওকে খাবারটা দিয়ে দিচ্ছি। খেল রহি জেসে মেরা মন ভি তো খেল রহা এসে, কোয়েল কি তরহ গানে গায় মা, মছলি কি তরহ মছলোয় আয় মা, জওয়ানি হে লা। অল্প একটু ঘি দেবো, গরম গরম ভাতে ঘি খেতে বেশ ভালোই লাগে। দিল হে ছোটা সা छोटी सी आशा, मस्ती भरे मन की भोली सी आशा, चांद तारों को छूने की आशा, आसमानों में उड़ने की आशा, যখন খাইতে বসেছে খাইতে আবার কইছে এবার ওর মধ্যে আলু দিইনি, ডিমের অমলেটটা কেমন করে নিয়ে আসবো? হ্যালো বন্ধুরা, সকালবেলা খাবার দাবার আমাদের খাওয়া হয়ে গেছে। এখানে একটুখানি ফল কেটেছিলাম, ফল খাচ্ছি, আপেল আর কি কি বাজার করে নিয়ে এসেছে দেখতে পারলে ঢুকে শুনো, আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কি বাজার করে নিয়ে এসেছে। তো এই হচ্ছে বাজার, ফুলকপি নিয়ে এসছে, মাছ নিয়ে এসছে, পালং শাক, ম্যাগি, বেগুন, এখানে আছে মশলা, বাসন মাজার সামান টামান আছে, আর এই যে হচ্ছে বিনস আর আলু আর কাঁচা টমেটো আর একটা রিফাইন্ড অয়েল। তো বন্ধুগণ, এখন আমরা এখন হচ্ছে দুপুরবেলা, এই মাছটা হচ্ছে কালকের জন্য যেহেতু অফিসে আছে, তো এখন আমি ডিম দিয়ে ফুলকপি একটু কষিয়ে কষিয়ে রান্না করবো আর পালং শাকটা করবো, অনেকটা বেলা হয়ে গেছে। চলো আমি ফুলকপিটা ফটাফট কেটে নিই, এতটা ফুলকপি লাগবে না, দুজন মানুষে খাবো আজকে, বেশি ফুলকপি খেলে আবার গ্যাস হয়ে যাবে। এই অর্ধেকটা রেখে দেবো, আর একটু পালং শাকটাও কেটে নিয়ে একেবারে, আমার না পালং শাক একদম খেতে ভালো লাগে না, আমার এই বড় টাইম আছে গরুর মতো কাটছি, ওসব ঘেটে গেলে তো একই হয়ে যাবে না। একটু এই নিচের গুলো একটু ডাকি ডাকি আছে, এগুলো একটু ঘি ফি দিয়ে বেশি একটু কষিয়ে রান্না করবো। আমাদের রান্না কেমন লাগে বন্ধু খেতে? হেভি, মিথ্যা কথা, সত্যি কথা, ব্যাস। তো মাছটাকে আমি এর মধ্যে রেখে দিই, কারণ মাছটা বর কাটবে। আর হ্যাঁ, আজকে তোমাদের আমি আজকে একটা মুখ্য জবাব দিতে চাই, সেটা হচ্ছে যে আমি সত্যি কথা বলতে না মাছ যে কাটতে পারি না একদমই সেটা ভুল কথা, আমি কিন্তু মাছ চাইলেই আমি কাটতে পারি, মানে চেষ্টা করলে মোটামুটি কেটে দিতে পারবো, তবে অতটা ভালো করে পারি না। এবার যখনই মাছ আনে তখনই আমার বর মাছ কাটে। এবার তোমরা অনেকেই বলো বরকে নাকি সেই মানে কি বলে কাবু বানিয়ে দিয়েছো, বর হচ্ছে সবসময় মাছ কাটে, ভেরো টাইপস এর বলেছিল তোমরা আর কি। তো আমি সেই ওয়ার্ড গুলো নিতে চাইছি না। তো যারা যারা এই কমেন্টটা করছো, একজনই করেছে তো সে হচ্ছে আমার প্রথমকার দিনের থেকে বন্ধু, আমার ভিডিও দেখে এবং কমেন্ট করে, সুন্দর সুন্দর কমেন্ট করতো এবং সেই ভিডিওটা করে কমেন্টটা করেছে, আশা করছি বুঝতে পারছো যদি ভিডিওটা দেখে থাকো তুমি।
তো আমাকে কাটতে দেয় না, ইচ্ছা করে ও কাটে। ও মাছ কাটতে খুবই ভালোবাসে, এমন না যে আমি মাছ কাটতে পারি না বলে ওকে আমি জোর জবরদস্তি দিয়ে বলি মাছ কাট তুই, আমি মাছ কাটতে পারবো না, আমি কোনো কিছু কাটতে পারবো না, এরকম একদমই না। আমি মাছ কাটতে চাইলেও আমাকে কাটতে দেয় না, তো ওর কাটতে ভালো লাগে বলেই ও সবসময় মাছটা কাটে, এটাই হচ্ছে মেন ব্যাপার। এমন না যে ওকে আমি একদম মানে সেই কি বলবো, মানে তোমরা প্লিজ এই ধরনের কমেন্ট আর করো না, আচ্ছা করো করো করো, তোমরা এই ধরনের কমেন্ট করো তাতে আই ডোন্ট কেয়ার, তোমরা এই ধরনের কমেন্ট করছো বলেই আই ধরো বেশি বেশি করে আমার বোন আরো বেশি বেশি করে আমার কাছ থেকে মাছটা কেটে নিয়ে মাছ কাটছে। তো এইখানে ভোলা মাছ নিয়ে এসছে, বর বললো যে আমি কেটে দিই, তা আমি বললাম না, অনেকে ভুল ভাবে যে আমি হয়তো তোকে সবসময় জোর জবরদস্তি মাছ কাটাই, তো আজকে আমি সেটা প্রমাণটা দেখাচ্ছি। আমি মাছ কাটতে চাইলেই কাটতে ইচ্ছা করে কিন্তু ও কাটতে দেয় না, আবারও তো বলছি, তো প্লিজ তোমরা এইভাবে কমেন্ট করো না, কারণ কমেন্টগুলো যখন কিছু কিছু কমেন্ট থাকে না চোখে পড়লে সত্যিই খারাপ লাগে, মনে হয় যে না সত্যি হয়তো আমি সেই জিনিসটা ওকে দিয়ে করাচ্ছি। তো এটা একজন স্ত্রীর কাছে তার হাজবেন্ডের অপমান হচ্ছে, এটা একটা খুব খারাপ লাগে। তো তোমরা চাইলে এই ধরনের কমেন্ট নেক্সট টাইম আরও করতে পারো, তাতে আমার কিচ্ছু যায় আসে না, বাট আমি বলতে বাধ্য হলাম এই কারণে, এটা সত্য কথা না যে আমার বরকে দিয়ে আমি জোর জবরদস্তি মাছ কাটাই, একদম ভুল কথা। চলো আজকের ব্লগটা এই অবধি রাখছি, অনেকটা লং হয়ে গেছে, তাও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, নেক্সট দেখা হচ্ছে সুন্দর একটি ব্লগের সাথে, টাটা।